কোরআনুল করিমের 48 নম্বর সূরা, কত নম্বর সূরা? 48 নম্বর সূরা, সূরা আল ফাতহ, সূরা আল ফাতহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, রহমানু রহমাউ বাইনাহুম, মুমিনরা একে অপরের জন্য দয়ালু, একে অপরের জন্য দয়ালু। তাহলে একজন আরেকজনের প্রতি যখন দয়ালু হয়ে যায়, আল্লাহ রহমান রহিম, আবার নবীকে আল্লাহ বানালেন রৌফুর রহিম। কাদের জন্য? মুমিনদের জন্য। কাদের জন্য? কোরআন করিমের 9 নম্বর সূরা তওবার 128 এবং 29 নম্বর আয়াত দেখে নেবেন, আল্লাহ পাক নবী পাকের কেমন শান বয়ান করলেন। তিনি রৌফুর রহিম, রহিম, তিনি দয়ালু, নবী মুমিনের জন্য রহিম। তাহলে তিনি যে আমাদের জন্য রহিম, তার মানে ওনাকে তো থাকতে হবে আমাদেরকে দয়া করার জন্য, থাকতে হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের পর পর জমিনের মধ্যে হাত রাখলেন, মাটি উঠানোর মতো হুজুরে পাক মুবারক বন্ধ করলেন, হাতের মুঠ করার পরে ওনাকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিলাদের পরে আপনার হাত মুবারক আপনি জমিনে রাখার পরে বন্ধ করলেন কেন? হুজুরে পাক বললেন, উতিতু মাফাতিহা খাযাইনিল আরদ, আল্লাহ তাআলা আমি দুনিয়াতে আসার পরে জমিনের সমস্ত খাজিনার চাবি আমি নবীর হাতে দিয়ে দিয়েছে। ওই খাজিনার চাবি কার কাছে? তেল আসেনি, স্বর্ণ আসেনি, হীরে আসেনি, খনিজ সম্পদ আসেনি, তাহলে ওই খাজিনার চাবি কার কাছে? জাদুঘরের কাছে তালাশ না করে ওই খাজিনা যদি দরকার হয় নবীর কাছে যান, নবীর কাছে যান, নবীর কাছে চান, দুনিয়া আখেরাতে আপনাকে কেউ ফিরিয়ে দিলেও নবী ফিরাবেন না। মাহবুব, আপনার দরবারে কেউ কোনো কিছু চাওয়ার জন্য আসলে, এটা দুনিয়ার চাহিদা হোক, এটা আখিরাতের চাহিদা হোক, আপনি কাউকে ধমক দিবেন না, আপনি কাউকে খালি হাতে ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। রাসূল পাক নামের একজন খাদেমা, ওনার কাজ ছিল শুধু নবী পাককে তাহাজ্জুদের নামাজের সময় উজুর পানি দেওয়া। ওনার নাম হযরতে রবিয়া, হযরতে রবিয়া। একদিন পানি ঢালার সময় হুজুর পাক দেখলেন যে পানি মজুদ, হুজুর পাকের দিল খুশি হয়ে গেল। নবী খুশি হওয়া মানে রহমতের দরজা খুলে যাওয়া, জান্নাতের দরজা খুলে যাওয়া। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি কোনো চাহিদা আছে? সালমা শিতা, তুমি যা ইচ্ছা আমি নবী থেকে চাও, আমি তোমাকে দান করব। নবী হাদিসে পাক আছে, ওই সাহাবী কত আকীদা, দুনিয়ার কোন সম্পদ তিনি নবীর দরবারে চাননি, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে দুনিয়ার জমিনে যেইভাবে আছি জান্নাতের মধ্যেও আপনার খেদমতে থাকতে চাই। মাহবুব, আমি আপনার সাথে জান্নাতেও এইভাবে থাকতে চাই। রাসূল পাক বলেন, সেটা তো ঠিক আছে, কিন্তু আরো কিছু চাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এইটাই চাই, আমার জন্য এইটাই যথেষ্ট যে প্যারা নবীজির খেদমতে থাকা। নজরায়ে বেহেশত কি চাহত ফজুল হে, জব দিল কে আয়নে মে মুহাম্মদ রাসূল হে। সুবহানাল্লাহ, মাহবুব নবীজির মোহাম্মদ যখন বান্দার দিলে চলে আসে, ওই বান্দার দিল নিজের সিনা থাকে না, এইটা মজাজি মদিনা হয়ে যায়। মদিনার ফয়েজ এখান থেকে আসে কিনা? ওই যে বললাম হযরত ইবনে কুরাইজের সন্তান, নবী পাকের তুতু মুবারক পাওয়ার পরে ওনার সাথে পাথর লাগলে পাথর থেকে কি বের হতো? বলেন সুবহানাল্লাহ। হুজুর পূর্ণ সালাম এই তুতু মুবারক বছরে একদিন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমাকে কোনো কিছু খাওয়ানো হতো না। কখন? যেই সময়ে ওনারা দুধ পান করতেন, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশুরার দিন যখন উপস্থিত হতো, নবী পাক মা ফাতিমা খাতুনে জান্নাতের ঘরে পয়গাম পাঠাতেন,
বল যে হাসানকে পাঠিয়ে দাও, যখন ইমাম হোসাইনের সময় হলো বলো তাকে পাঠিয়ে দাও। নবী পাক আশুরার দিন নিজের নূরানি তুতু মুবারক হাসান করিমানকে খাওয়াইছেন এবং বলে দিয়েছেন, ফাতেমা আজকে আমার হাসানকে, আমার হাসানকে, আমার হোসেনকে, তোমার আওলাদকে আজকে তুমি দুধ পান করাইও না। কয় তারিখ? কারবালার রিয়াদ হওয়ার পরে আমরা করি, কারবালার রিয়াদ হওয়ার আগে রসুল করেছে। বলে যে তোমার ফাতেমা, তোমার আওলাদকে আমি আজকে থুতু জবানে দিলাম, আজকে আর কোনো দুধ লাগবে না। মায়ের বুকের দুধ, মায়ের বুকের দুধ না পাইলে সন্তানের কি অবস্থা হয়? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আকীদা, আব্দুল্লাহ ইবনে উবাইর কন্যা জমিলা, তাকে যখন তালাক দেওয়া হচ্ছে, তার একজন সন্তান ভূমিষ্ঠ হয়েছে নতুন, জামাই যখন তালাক দিল রাগ করে কসম করে ফেললো, বলে যে আমি আর তোমার সন্তান রে দুধ পান করাবো না, আল্লাহর কসম করে ফেললো। এখন মা যদি দুধ পান না করে কই যাইব? সাহাবায়ে কেরাম ওই সন্তানকে নিয়ে নবীজির দরবারে গেলেন। সুবহানাল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুতু মুবারক পান করালেন, তিন দিন ওই সন্তান কিছু খাই নাই, কান্না করে আনন্দে ছিল। ওই জবানে পাকের সাথে যার সম্পর্ক হয়ে যায় দুনিয়া আখিরাতে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোরআনে ওলিদের শান বয়ান করা হয়েছে, ওলি আল্লাহর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কেন নাই? ওই জবানে মুস্তফার সাথে এই ওলিদের সম্পর্ক আছে। পাকিস্তানের জমিনে হযরত মেহের আলী শাহ রহমতুল্লাহ এর আওলাদ হযরত গোলাম মুহিউদ্দিন বাবুজি রহমতুল্লাহ আলাইহি, যখন এটা 1947 থেকে 48 এর ঘটনা, পাকিস্তান দুর্ভিক্ষ শুরু হলো, পাকিস্তান সরকার ঘোষণা দিল আমার রাজকোষ রাজ্যকোষ থেকে এতদিন যা পেরেছি তোমাদেরকে সাহায্য করেছি, এখন কোনো জনগণকে আর এই কোষাধার থেকে কোনো কিছু দেওয়া হবে না, কারণ কি সবার অভাব আমরা পূরণ করতে পারবো না। যখন পাকিস্তান সরকার সারেন্ডার করলো, হযরত মেহের আলী শাহর আওলাদ, গোসে পাকের আওলাদ, রসুলে পাকের আওলাদ হযরত গোলাম মুহিউদ্দিন রহমতুল্লাহ দাঁড়িয়ে বললেন, পাকিস্তানের অধিবাসীদেরকে এলান করে দাও এই পুরা পাকিস্তানের মধ্যে, তখন আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত, তমাম পাকিস্তানে যার যা প্রয়োজন সে যেন মেহের আলীর দরবার থেকে নিয়ে যায়। প্রশ্ন করলো যে এখানে রাজভান্ডার ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা, যেখানে রাজা সারেন্ডার করে আপনি কিভাবে দাওয়াত দিলেন? বলে যে এটা যার যার সম্পর্কের ব্যাপার। ওই মসনদের সরকারের সাথে, পাকিস্তান সরকারের সাথে বিশ্বের বড় বড় সুলতানের সম্পর্ক, আমার সাথে সম্পর্ক সরকারের দোয়ালমের সাথে। আমার আল্লাহ তো আমাকে দিচ্ছেন, রাসূলের পাক বলেন আল্লাহ আমাকে দেনে ওয়ালা, আমি কায়নাতকে বণ্টন করনে ওয়ালা। তাহলে আমরা যে খাচ্ছি এই রিজিক এখন বণ্টন করছেন রাসূলের পাক, খাওয়ার পরে আল্লাহর সাথে রাসূলের শুকর করবেন। কার শুকর? কারণ আপনাকে একটা হরফ শিক্ষা দিলে আপনি ওস্তাদের শুকর করবেন না, ইয়াদ করবেন না, এটা আমাকে অমুক উস্তাদ পড়িয়েছেন, এটা আমাকে অমুক স্যার পড়িয়েছেন, এই অঙ্কটা অনেক কঠিন ছিল সহজ করে অমুক স্যার বুঝিয়েছেন। দুনিয়ার বেলায় যখন আপনি বুঝেন এবাদত একটার নাম বলেন যে এবাদত রসুলের শিক্ষা দেয় নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, বোঝা গেল ওই এবাদত আল্লাহর, কিন্তু শুকর মদিনাওয়ালা রকম। ছোড়ো শুকর করব তেরে আইব কো ছুপায়ে হুয়ে। অন্তত এটা শুকরিয়া করা দরকার, তিনি আমাদের গুনাহকে ঢেকে রেখেছেন। আশরের ময়দানে কবর থেকে যখন উঠানো হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম ময়দানে মাহশারে উঠব আমি নবী, সর্বপ্রথম সওয়ার হবে রাসূলের পা, সর্বপ্রথম
আল্লাহর দরবারে হাশরের ময়দানে সিজদায় পড়বে প্যারা রাসূল, সর্বপ্রথম ময়দানে মাহশরে শাফাত করবেন প্যারা রাসূল, সর্বপ্রথম আল্লাহ যার শাফাত কবুল করবেন নবী পাকের শাফাত। নবী পাক শাফাত আট প্রকার, হাশরের ময়দানে শাফাত হুজুর পাক যে শাফাত করবেন ওই শাফাতটা শাফাতে কুবরা, শাফাতে অন্যান্য নবীদের জন্য শাফাত, এটা উম্মতের জন্য নয়। অর্থাৎ হাশরের ময়দান কায়েম হবে জিব্রাইল ইসলাম এবং আজরাইল ইসলাম নিজেদের মধ্যে একটা ভাই ভাই সম্পর্ক, বন্ধুত্ব ছিল ভালো। ফেরেশতাদের তো মা বাপ নাই, সন্তানও ভাই বেরা দ্বারা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, শিরিক হইছে। শিরিক হওয়ার জন্য কুল হুয়াল্লাহ আহাদ থেকে শেষ পর্যন্ত সব কন্ডিশন একসাথে দরকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ফেরেশতার মা বাপ নাই, সন্তানও নাই, ভাই বোনও নাই, কিন্তু বন্ধুত্ব আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বন্ধুত্ব আছে। নবী পাকের বংশধরকে যে মহব্বত করবে ফেরেশতা তাদের বন্ধু হয়ে যায়। মহব্বত বলুন সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিয়াল আলা যিনি সবসময় পড়বেন হযরতে মিকাইল ইসলামের সাথে তার বন্ধুত্ব হয়ে যাবে। জিব্রাইল ইসলাম এবং আজরাইল ইসলাম একজন আরেকজনকে খুব মহব্বত করেন। একদিন আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, জিব্রিল তোমাদের মধ্যে তো অনেক মহব্বত, দুইজনের মধ্যে কে আগে মারা যাওয়ার ইচ্ছা আছে? বন্ধুত্ব অনেক মধুর যখন মত সামনে আসে, আসেনি আর কিছু মির্জাফর দেখা যায় নাকি? হযরত জিব্রাইল ইসলাম বললেন, আল্লাহ এই মালাকুল মত বানার উপর থেকে সবার রু মালাকুল মত কবজ করে আজরাইল। আমার তো ডিউটিটা না, আপনি আগে আজরাইলের মত দেন, তাহলে বুঝে গেল ভালোবাসা মত পর্যন্ত ভালোবাসা। এবার আজরাইল ইসলামকে জিজ্ঞাসা করে, আজরাইল তুমি বলো কাকে আগে মত দিবে, মৃত্যুর জন্য কে আগে প্রস্তুত, দুজন তো বন্ধু। জি আজরাইল ইসলাম বলে, আল্লাহ বানানোর পর থেকে সমস্ত নবীর দরবারে জিব্রাইলের আসা যাওয়া, নবীদের সাথে ভালো তাল্লুক, নবীদের থেকে যে ফয়েল জিব্রাইল পেয়েছে আমি তো পাই নাই, সুতরাং আমাকে কিছু সুযোগ দেন, আপনি জিব্রাইলের মত দেন। খুব মহব্বত, হাজার হাজারের বছরের মহব্বত, মত যখন সামনে আসছে আসিনি আর। মত এমন একটা সৃষ্টি বান্দার মহব্বতকে জুদা করে দেয়, কিন্তু যার মত রসুল পাকের মহব্বত হচ্ছে তার মত এই মত নবী পাক থেকে জুদা করতে পারবে না, বরং এই মত সহায়ক নবীর দিদারের জন্য। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে যাচ্ছিলেন, নিজের মক্কাতুল মুকাররমার হুজরা শরীফের বিছানার মধ্যে আল্লাহ পাক এর হুকুমে নবীজি যাকে শোয়ায় দিলেন তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। কাকে শোয়ায় দিলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে শোয়ানোর পরে তিনি কি এখান থেকে চলে গিয়েছেন? ফেরেশতারা জিব্রিল দেখে আজরাইল দেখে, তোমাদের মত যখন সামনে চলে আসে তোমাদের তো হিসাব নিকাশ নাই, তারপর এমন ভয় বল যে মত আসলে আগে আমি ন পরে আমি মন্নু, কিন্তু আমার আলীকে দেখো মতের বিছানায় শুইতেও সে দ্বিধাবোধ করে না, কারণ তার মত যদি হয় মত নবীর জন্য, বান্দার হায়াত নবীর জন্য। মালাইকা ফেরেশতারা অবাক, যেখানে মহব্বত আসার পরে। এবার মতটা কেমন জিনিস, একজন মানুষ নিজের পরিবারকে সবার চাইতে মহব্বত করে, করে কিনা, আবার নিজেকে পরিবারের চাইতে বেশি, আবার ধন সম্পদ আছে। এখন একদিন ঘরের মধ্যে আগুন লেগে গেছে, সম্পদ আছে কোটি কোটি টাকা মজুদ, কিন্তু টাকা বাঁচাতে গেলে জান যাইব গা, কি করবেন? আগে দূর, কারণ নিজে বাঁচলে অনেক ধন সম্পদ। বোঝা গেল জানের হুমকি যখন আসে মালের চাইতে কি দামি, ও যে তোমার ফোলার আটকাইছি দুই কোটি পাঠাই দেব, ও তো আরো দশ টাকা বেশি দেব, সারি দেব। শিবানোর উপার্জন দিয়ে দিল বিসর্জন, কার জন্য? বলতে এটা আমার আপন জন,
এই জন্য তার জন্য সব বিসর্জন, যা কিছু করেছি উপার্জন, জানের চাইতে মালের চাইতে জানটা দামি। এবার সাহাবায়ে কেরাম যখন যুদ্ধে গেলেন, মালও নিয়ে গেলেন, জানও নিয়ে গেলেন, বুঝেন নাই, যেখানে জানের হুমকি আসে সেখানে মাল ছেড়ে দেয় জানটা হেফাজত থাকুক। সাহাবায়ে কেরাম মতের দিকে গেলেন, মত ওনার দিকে আসে নয়, ওনারা মতের দিকে গিয়েছেন, জানও নিয়ে গেলেন, মালও নিয়ে গেলেন, জানও নিয়ে গেলেন, জানো মাল সব কিছু নিয়ে গেলেন। বোঝা গেল ইমানের প্রশ্ন যখন আসে, জানের চাইতেও দামি, মালের চাইতেও দামি ওই বান্দার ইমান। বুঝতে কষ্ট হয়েছে? তো ইমানের মূল ভিত্তি রসুল পাকের মহাম্মদ, এই মহাব্বতের মধ্যে এবাদত, মহাব্বতের মধ্যে কিভাবে রসুল পাক ইসলাম 40 বছর যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, তখন যারা ইমান এনেছেন তারা মুমিন ছিলেন কি না? ছিলেন। নামাজ ফরজ হয়েছে মেরাজে, কখন? নবুয়ত প্রকাশের 10 বছর পরে। তাহলে এই 10 বছর নামাজ ফরজ হওয়ার আগে 10 বছর পর্যন্ত ওনারা কিভাবে মুমিন ছিলেন নামাজ ছাড়া? বলে এবাদত ইমানের মূল ভিত্তি নয়, ইমানের বেনা হুজুরের সোহবত, ইমানের বেনা হুজুরের মহাব্বত। এই 10 বছর পর্যন্ত ওনারা ইমান, এমন ইমানদার, মা খাদিজাতুল কুবরার মতো ইমানদার আরেকজন আছে, সিদ্দিক আকবরের মতো ইমানদার পাওয়া যাবে, মৌলা আলী শেরে খোদার মতো ইমানদার পাওয়া যাবে। তাহলে ওনাদের এই ইমান মজবুতি কিসের দ্বারা? তখন তো 30 পারা কোরআন নাজিল হয় নাই, তাহলে ইমানদার কিভাবে? 30 পারা কোরআন এইভাবে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, সমস্ত সাহাবায়ে কেরাম এইভাবে দেখেন নাই। বলে যে কোরআন দেখার মধ্যে ইমান নয়। সাহাবায়ে কেরাম বলেন, যখন আমার হুজুর কোরআনে পাক তিলাওয়াত করতেন, রহমতুল্লাহ আলামিন কোরআনে পাকের তিলাওয়াত করতেন, মনে হতো এখন কোরআন ওয়াজিফা ওহি নাজিল হচ্ছে, চেহারায় পাক এটার নিশান বয়ান করে। সুবহানাল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের আওয়াজ শুনছেন কি কোনোদিন? আসমানের আওয়াজ, মেঘের আওয়াজ শুনছেন? আসমানের আওয়াজ শুনেন নাই? আসমানের একটা আওয়াজ আছে, বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে সিজদা করে ফেরেশতা কিভাবে দাঁড়াই, একজনের কাঁধের সাথে একজন কাঁধ লাগানো, হাঁটুর সাথে হাঁটু লাগানো, কিভাবে দাঁড়াচ্ছে কাতার সামনে খালি থাকলে, এটা পূরণ করে ফেরেশতারা, বলে না সুবহানাল্লাহ, ফেরেশতা কিভাবে দাঁড়ায়? এইভাবে দাঁড়ালেও মানুষের গুনাহ মাফ হয়ে যায়। প্রতিদিন যদি সুরা হাসর 59 নম্বর সুরা তেলাওয়াত করা হয়, ওই বান্দার গুনাহ মাফ হয়ে যায়। কত নম্বর সুরা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হুজুর কিবলার আগমন, আল্লামা সৈয়দ মুকাররম বারী হুজুর কিবলার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে বলি আলহামদুলিল্লাহ। ডবল পাওয়া যায় আলহামদুলিল্লাহ, অর্থাৎ ইজ্জত আমাদের নেই, যা ইজ্জত আছে আল্লাহ এবং রসুলের সদকায় আছে। আল্লাহর প্রশংসা করলে, রসুলের পাকের প্রশংসা করলে ওই বান্দার ইজ্জত দুনিয়া আখেরাতে আল্লাহ বৃদ্ধি করে দেন। আপনারা কষ্ট করে এসেছেন, শুনেছেন, বসেছেন মহব্বতের সাথে, কোন দিকে সময় যায়? যখন রসুলের পাক বয়ান করলেন, একদিন নবীজি মাহফিল শুরু করলেন, ফজর থেকে জোহর পর্যন্ত মাহফিল করলেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা যে খেতে হবে এই খবরটা আমাদের নেই। জোহর নামাজের বক্ত হলো, হুজুর পাক আজানের পরে নামাজ শেষ করে আবার মাহফিল, জোহর থেকে আসর, আসরের নামাজের সময় হলে আসর নামাজ পড়ে আসর থেকে আবার মাগরিব, মাগরিবের পরে আবার এসা পর্যন্ত, এই এক একটা তরতিব। যখন আল্লাহ এবং রসুলের শান বয়ান করা হয়, ধর্মীয় কথা বলা হয়, অন্তর দিয়ে যখন বয়ান হয়, অন্তর দিয়ে যখন শোনা হয়, ওই সময়টা জীবনের সবচেয়ে মূল্যবান হায়াত হয়।
আমাদের এই হায়াতটা আমাদের আখিরাতের জন্য পাথেয়, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আল্লাহ পাকের সাদ করেন, আর রহমান আল্লামাল এই কোরআনুল করিম যা কিছু আছে অন্তত পক্ষে এইগুলো একটু যাচাই বাছাই করে যখন নবীদের শান আপনারা বয়ান করবেন, কাফেররা ইসলামের শামিয়ানা ছায়া তলে আসবে, ইমানদারের ইমান আরো মজবুত হবে, ওই ইবাদতের মধ্যে আরো মজা আসবে। বিদায় হজের এই হুদাইবিয়ার সন্ধির সময় যখন উসমান গাইজিন নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হলো মক্কার জমিনে, মুসলমানদের কাছ থেকে নাই একজনকে আসতে দিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, কারণ ওনার ব্যবসা তখন মক্কায় জারি ছিল ব্যবসায়ী হিসেবে এবং কুরাইশের উমাইয়া বংশ হিসেবে। তখন তাকে বললেন, বলে যে মোহাম্মদকে আমরা তাওয়াফ করতে দিব না, তুমি চাইলে হজ করে নাও, তাওয়াফ করে নাও, এই দেখো খানায় কাবা, এটা হযরত আসওয়াদ, এটা মকাম ইব্রাহিম, এটা সফা, এটা মারওয়া। উসমান রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিলেন? সুবহানাল্লাহ, বল যে তাওয়াফে যে উমরায় আল্লাহর নবী নাই ওই ইবাদত উসমান করে না, ওই ইবাদত সাহাবী করে, যে ইবাদতে নবীদের শান আছে, নবীদের মহব্বত আছে। বল আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের হাজির কবুল করুক। মারহাবা মারহাবা, আর রহমান আল্লামাল কোরআন, ওই রহমান যিনি কোরআনে পাকের এলম দিয়েছেন, রসুলের পাকের বয়ানের সৎকাই, কোরআনে পাকের তিলাওয়াতের সৎকাই, আপনাদের মহব্বতের সাথে যে দুরুদে পাক পড়েছেন ওই দুরুদের সৎকাই, আল্লাহ ওই কোরআনের হাদিসের সঠিক এলম আমাদের কলবে ঢেলে দিক। আপনাদের শুকর গুজার করছি, এবং যারা আয়োজন করেছেন আপনাদেরও শুকর গুজার করছি, যারা অত্র এলাকার আছেন আশিক রসুল ভাইয়েরা, ইমানি ভাইয়েরা, ইসলামী ইসলাম প্রিয় ধর্মপ্রিয় ভাইয়েরা, যারা সহযোগিতা করেছেন, কিছু করতে পারেন নাই অন্তত মহাব্বত করে এসেছেন, আসতে পারেন না, শরীর অসুস্থ, মাইকের আওয়াজ যাচ্ছে, ঘর থেকে শুনছেন, আল্লাহ এবং রসুলের প্রশ্নে শুনলে মানুষ সুস্থ হয়ে যায়। ইমানদার সব মানুষ, ওয়ালা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা, কোরআন দ্বারা ক্ষতি হয় জালিমদের, মুমিনদের উপকার হয়। মুমিনদের আমাদেরকে ওই উপকার গ্রহণ করার তৌফিক দান করুন। কোরআন দ্বারা যদি উপকার হয় তাহলে উপকার কিভাবে করতে হবে সেটাও আল্লাহ নবীকে শিক্ষা। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যারা এই মাহফিল নিয়ে ভালো একটা চিন্তা